আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওতে আমি আজ আলোচনা করব দাঁতের গোড়া ক্ষয় হয়ে গেলে যে ধরনের সমস্যা হয় এবং এই ধরনের দাঁতের চিকিৎসা সম্পর্কে আলোচনা করব। তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি সঙ্গেই থাকুন ভিউয়ার্স অনেক সময় দেখা যায় যে অনেকের দাঁতের এরকম আপনারা ছবিতে যেমনটি দেখতে পাচ্ছেন অর্থাৎ স্ক্রিনে থাকা দাঁতের যে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের এখানে ক্ষয় হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে আপনারা বুঝতে পারছেন যে এখানে কিছুটা অংশ দাঁতের ক্ষয় হয়ে গেছে দাঁতের মাটিটা উপরের দিকে উঠে গেছে এবং এখানে দাঁতের শিকড় অর্থাৎ রুট অংশ বেরিয়ে আসছে তো এটা এটাকে ও বলা হয়ে থাকে যে গাম রিসেশন এখানে ক্ষয় হয়ে যাওয়ার কারণে দেখেন এখানে এই দাত্রীতেও কিন্তু ক্ষয় হয়ে গেছে এবং এখানে এই ধাপটিতেও ক্ষয় হয়ে গেছে তবে এই এইখানে যে এখানে যে আপনারা মারিটি দেখতে পাচ্ছেন যে মাড়ির যে মাংসটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক সময় এই পর্যায়ে ছিল আর এখানে যে মাংসটা উঠে গেছে এটি কিন্তু এক পর্যায়ে এইখানে ছিল কিন্তু ধীরে ধীরে এটি কিন্তু উপরের দিকে উঠে গেছে এবং দাঁতের গোড়াটা বেরিয়ে আসছে সেই সঙ্গে দাঁতের গোড়াটা কিন্তু ক্ষয় হচ্ছে তো এই ধরনের সমস্যা অনেকেরই রয়েছে ক্ষয়টা এমন হতে পারে ক্ষয়টা দেখেন এমনও হতে পারে যে এখানে দেখেন কয়েকটা দাঁতের গোড়ায় খুবই সামান্য ক্ষয় রয়েছে যেমন এই একটি দাঁত দেখতে পাচ্ছেন দাঁতের গোড়াটা এখানে সামান্য পরিমাণে ক্ষয় রয়েছে এখানে দাঁতের গোড়ার দিকটা এই পজিশনে আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে ক্ষয় হয়ে গেছে এবং এখানেও কিন্তু ক্ষয় হয়ে গেছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে নিচের যে দিকটা এখানে দেখেন এই দাঁতটা এখানে ক্ষয় হয়ে গেছে চারপাশ থেকে দেখেন এখানে ক্ষয় হয়ে যাওয়ার কারণে দাঁতটি একটু এইখানে অন্যরকম কালার দেখা যাচ্ছে অর্থাৎ এখানে ডেন্টিন ওপেন হয়ে আছে এর জন্যে আপনার এখানে এমন দাঁতটি ক্ষয় হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে তো দেখেন এই দাঁতটি ক্ষয় হয়ে গেছে এটাই খুবই সামান্য পর্যায়ে তবে এমন পর্যায়েও কিন্তু আপনার সমস্যা হতে পারে এমন পর্যায়ে যদি দাঁত ক্ষয় হতে হতে হয় কখনো যে আপনার খুবই সামান্য সেই ক্ষেত্রে দেখা যায় দাঁতে যদি আপনি ঠান্ডা কিছু খেতে যান তখন সেই দাঁতটিতে সেন্সিভিটি তৈরি হয় অর্থাৎ শিশির করে ঠিস মেরে ধরার সমস্যা হয় তো শুধু শুধু এই যে যে যতটুকু পরিমাণ ক্ষয় আপনি দেখতে পাচ্ছেন এতটুকু ক্ষয়ের কারণেই কিন্তু এই সমস্যাগুলো হতে পারে আর যদি কিনা এই ধরনের বেশ বেশি হয় তাহলে যত বেশি ক্ষয় হবে তত বেশি দাঁতে সেন্সিভিটি তৈরি হবে তত বেশি শিশির করবে ভিউয়ার্স এখানে দেখুন এখানেও বেশ কয়েকটি দাঁতের ক্ষয় রয়েছে দাঁতের গোড়াগুলা ক্ষয় হয়ে গেছে দেখেন এদিকে একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে প্রতিটি দাঁতেরই গোড়া ক্ষয় হয়ে গেছে বললেই চলে এই দাঁতগুলো যেমন দুর্বল হয়ে যায় তেমনি কিন্তু এই দাঁতগুলা আপনি যদি ঠান্ডা কিছু খেতে যান সেক্ষেত্রে দাঁতগুলা শিরশির করতে পারে দাঁতে ঠিস মেরে ধরতে পারে তো এই ধরনের সমস্যাগুলা এই ধরনের এই সমস্যার জন্য দাঁতের গোড়া থেকে ক্ষয় হয়ে যাওয়া তো এই সমস্যা এই সমস্যায় আপনার দাঁতে কিন্তু ব্যথা থাকবে না আপনার দাঁতে ব্যথা নাও হতে পারে কখনো কখনো ব্যথা হয় কিন্তু যন্ত্রণা হবে না তো যন্ত্রণা না হলে আপনি ভাববেন না যে দাঁতটি সুস্থ আছে দাঁতটি কিন্তু ধীরে ধীরে ক্ষয় হতেই হতেই থাকবে তো ক্ষয় হতে হতে যখন অনেক ডিপে চলে যাবে অর্থাৎ ডেন্টিন অংশে চলে যাবে তখন আপনি শক্ত কিছু খেতে গেলেও সেখানে ব্যথা অনুভব হবে এবং অতিরিক্ত ঠান্ডা খেতে গেলেও সেই দাঁতটিতে আপনার সেনসিভিটি তৈরি হবে তো দেখতে পাচ্ছেন যে এরকম ক্ষয়ের সমস্যা কিন্তু অনেকেই রয়েছে এটা ক্ষয়টা যে আসলে শুধু দাঁতের এখানে দাঁতের গোড়ার দিকটাই হবে এমনটি কথা না দাঁতের উপরিভাগ থেকেও যদি কিনা আপনার অ্যানামেলটা ক্ষয় হয়ে যায় সেই ক্ষেত্রেও আপনার এই সমস্যাগুলা হতে পারে ভিউয়ার্স এখানে দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে নিচের দাঁতের এখানে এটা এগুলা হচ্ছে নিচের দাঁত নিচের মাড়ির দাঁত তো নিচের মাড়ির দাঁতে এখানে দেখতে পাচ্ছেন যে ক্ষয় হয়ে গেছে তো এই ধরনের দাঁতগুলা কিন্তু বেশ সেনসিটিভ হয়ে থাকে কারণ এই দাঁতগুলা যখন আপনি ঠান্ডা কিছু খেতে যান তখন এই দাঁতগুলোয় খুবই শিরশির করে ওঠে এবং ঠিস মেরে ধরে তো এই দাঁত এমন থাকলে সাধারণত ঠান্ডা কিছু মুখে দিলেই এই সমস্যাগুলো হয় তো এই সমস্যাগুলো শুধুমাত্র এখানে এখান থেকে ক্ষয় হয়ে যাওয়ার কারণেই হয়ে থাকে যেটাকে গাম রিসেশন বলা হয় এখানে দেখুন যে গামটাও সরে গেছে মাড়িটাও সরে গেছে তো সরে যাওয়ার ফলে এখানে যে ডেন্টিন অংশ অর্থাৎ দাঁতের উপরে দাঁতের যে তিনটে স্তর থাকে অ্যানামেল ডেন্টিন এবং পাল্প তো এখানে যে সাদা যতটুকু অংশ আপনি দেখতে পাচ্ছেন ততটুকু অংশ অ্যানামেল দ্বারা আবৃত থাকে কিন্তু নিচের দিকটা অ্যানামেল অংশ থাকে না তো এর জন্য নিচের দিকটা হচ্ছে ডেন্টিন অংশ আর ডেন্টিন অংশটাই আপনার যে সেন্সিভিটিটা থাকে এটি হচ্ছে ডেন্টিন অংশ দাঁতের এনামেলে কোনো সেন্সি কোনো সেন্সিভিটি থাকে না যে আপনার অনুভূতিটা সৃষ্টি হয় সেটি হচ্ছে ডেন্টিন অংশে তো ডেন্টিন অংশ যদি আপনার কোনো কারণে ক্ষয় হয়ে যায় বা ফাঁকা হয়ে যায় সেক্ষেত্রে আপনার দাঁত শিশির করবেই ভিউয়ার্স এখানে দেখুন একটি মাড়ির দাঁতে কিন্তু বেশ কিছুটা অংশ ক্ষয় হয়ে গেছে এখানে আহ মাড়ির কোনো সমস্যা হয়নি কোনো গাম সেশন হয়নি মাড়ির কোনো সমস্যা হয়নি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের অংশ দাঁতের গোঁড়ার দিকটা এখানে এভাবে ক্ষয় হয়ে গেছে এটি অনেক কারণে হতে পারে এটি আপনি সঠিক নিয়মে ব্রাশ টুথব্রাশ না করার কারণে হতে পারে আপনার পাথর পড়ার কারণে হতে পারে এবং আরও অন্য কারণেও হতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দাঁতের গোড়াটা ক্ষয় হয়ে গেছে তো এমন যদি হয়ে থাকে তো সেই সেই দাঁতগুলা সাধারণত খুব খুব বেশি সেন্সিটিভ হয়ে পড়ে অনেকে দেখা যায় যে বুঝতে পারেন না যে দাঁত শিশির কেন করছে দাঁতে কোনো স্পট নাই কোনো গর্ত নাই কিন্তু তারপরেও দাঁত শিশির করছে কিন্তু এটা তো অনেক বেশি এর থেকেও যদি সামান্য পরিমাণ আপনার ক্ষয় থেকে থাকে দাঁতে তো সেই সেই ক্ষেত্রে সেই দাঁতগুলা কিন্তু আপনার এই ধরনের সমস্যাগুলো হয় ভিউয়ার্স এখানে দেখেন প্রতিটি দাঁতেই আপনার রিসেশন প্লাস ক্ষয় রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মাড়িগুলো উপরের দিকে উঠে গেছে এবং তার জন্য প্রতিটা দাঁতেরই কিন্তু গোড়ার দিকটা ক্ষয়ে গেছে এই পর্যন্ত দেখতে পাচ্ছেন প্রতিটি দাঁতের গোড়া ক্ষয় হয়ে ক্ষয় হয়ে গেছে এই দাঁতগুলো যেমনি দুর্বল হয়ে যায় দিন দিন তেমনি এই দাঁতগুলায় প্রচণ্ড পরিমাণ সেন্সিটিভ দাঁত হয়ে থাকে তো এই দাঁতগুলার কিন্তু ট্রিটমেন্ট রয়েছে এই দাঁতগুলো আপনি চাইলে খুব সহজেই ট্রিটমেন্ট করে নিতে পারেন এবং এই সমস্যা যদি হয় যদি কিনা সেন্সিভিটির সমস্যা হয়ে থাকে তো এই সমস্যার জন্য কোনো ওষুধ খেয়ে আপনি কোনো ফলাফল পাবেন না কারণ ওষুধের ওষুধ খেয়ে আপনি যদি ওষুধ খান এই সমস্যার জন্য সেই ক্ষেত্রে আপনার ওষুধে কোনো লাভ হবে না আপনার বিন্দু পরিমাণও কোনো ফলাফল আপনি পাবেন না আপনার এই সেন্সিটিভিটি সমস্যা নিয়ে যদি আপনি ওষুধ খান আপনাকে অবশ্যই যে জায়গাটুকু ক্ষয় হয়ে গিয়েছে সেই জায়গাটুকু আপনাকে ক্ষয়টুকু পূরণ পূরণ করে নিতে হবে অর্থাৎ আপনি যখন ডেন্টিস্টের কাছে যাবেন তখন আপনার ঠিক দাঁতের মতো কালারের দাঁতের সেম কালারের মেডিসিন দ্বারা আপনার সেই যতটুকু অংশ ক্ষয় হয়েছে ততটুকু অংশ ক্ষয়টা যখন কৃত্রিমভাবে পূরণ করে দেওয়া হবে যখন ক্ষয়টি পূরণ করে দেওয়া হবে কৃত্রিম মতো তখনই আপনার এই সমস্যাটা সমাধান হবে এবং এর জন্য আপনার কোনো ওষুধ খেতে হবে না চিকিৎসার আগে এবং চিকিৎসার পরে এই ধরনের সমস্যার জন্য কোনো রকম কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে একটি দাঁতে খুবই সামান্য পরিমাণ ক্ষয় হয়ে গেছে এবং উপরের দিকে উঠে গেছে এরকম দাঁতেও কিন্তু খুব সেন্সিভিটি সেন্সিভিটিভ দাঁত এটি হয়ে থাকে তো ভিউয়ার্স অনেক সময় দেখা যায় যে দাঁতের গোড়ায় যেখানে এখানে প্রচন্ড পাথর রয়েছে এখানে নিচের মাড়ির দিকে ক্যালকুলাস বলা হয় যেটাকে ক্যালকুলাস রয়েছে এই ক্যালকুলাসগুলো দেখেন কি করে এই ক্যালকুলাসগুলো দাঁত এবং মাড়িকে দুটাই কিন্তু ক্ষতিগ্রস্ত করে দুইটাই ক্ষয় করে দেখেন এখানে মাড়িটাকে নিচে নামিয়ে দিচ্ছে এখানে মাড়িটা দেখেন উপরের দিকে উঠে উঠাই দিচ্ছে কারণ এখানে মাড়ির জায়গাটা কিন্তু ক্যালকুলাসে দখল করে আছে অর্থাৎ পাথরে দখল করে আছে এবং এর জন্যই মাড়িটা ধীরে ধীরে আপনার উপরের দিকে উঠে যাচ্ছে তো এই পাথর পড়ার কারণেও আপনার দাঁতের গোড়া ক্ষয় হতে পারে অথবা উল্টোপাল্টা অর্থাৎ সঠিক নিয়মে ব্রাশ না করার কারণেও কিন্তু আপনার দাঁতের এই ধরনের রিসেশন হতে পারে তো ভিউয়ার্স যদি কি না এ ধরনের সমস্যা হয়ে থাকে অর্থাৎ দাঁতের গোড়া ক্ষয় হয়ে যাওয়ার সমস্যা হতে থাকে এবং আপনার যদি সেন্সিটি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফিলিংয়ের দ্বারা ট্রিটমেন্ট করতে হবে ফিলিংয়ের দ্বারা ট্রিটমেন্ট করার ফলে আপনাকে কোনো ওষুধই খেতে হবে না আপনি যখনই ট্রিটমেন্টটি কমপ্লিট করে নেবেন অর্থাৎ এমন দুইটি দাঁতে দেখুন এখানে দুইটি দাঁতে ক্ষয় রয়েছে তো এই দুইটি দাঁত দেখেন এই পাশে এই একটি দাঁতে ক্ষয় রয়েছে একটি দাঁতের দোকড়া ক্ষয় হয়েছে এবং এই দুইটি দাঁত কিন্তু ফিলিংয়ের মাধ্যমে দেখেন ক্ষয়টা পূরণ করে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটি করতে যদি কিনা এমন প্রবলেম হয় সেক্ষেত্রে এটি করতে আপনার খুব বেশি হলে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে এবং চিকিৎসার আগে এবং চিকিৎসার পরে আপনার কোনো ওষুধ খেতে হবে না এবং এই ট্রিটমেন্টটি করার সঙ্গে সঙ্গে আপনি এর ফলাফল পেয়ে যাবেন অর্থাৎ চিকিৎসা যখনই শেষ হবে তখন থেকে আপনার সেন্সিভিটির সমস্যাটা চলে যাবে থাকবে না আপনি তখন থেকেই ঠান্ডা পানি খেতে পারবেন ঠান্ডা কিছু আপনি যদি খেতে চান তখনই খেতে পারবেন সেই ক্ষেত্রে আপনার সেই দাঁতটিতে আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না তো এমন ক্ষয় যদি কারো থেকে থাকে অবশ্যই এমন ফিলিংয়ের মাধ্যমে আপনি সেটি ট্রিটমেন্ট করিয়ে নিতে পারেন খুব অল্প সময় এবং অল্প খরচে দেখেন এখানেও কয়েকটি দাঁতে ক্ষয় রয়েছে এটি হচ্ছে এখানে ক্ষয় রয়েছে এবং এটি হচ্ছে ফিলিংয়ের মাধ্যমে এই ক্ষয়টি পূরণ করে দেওয়া হয়েছে এখন যদি যখন এই ক্ষয়টি পূরণ করে দেওয়া হয়েছে তখন দাঁতের ডেন্টিন অংশটি ঢেকে দেওয়া হয়েছে এর জন্য এই দাঁতগুলো আর কোনো সমস্যা হওয়ার চান্স থাকবে না আর কোনো সেন্সিটিভিটি থাকে না কোনো শীত শীত থাকে না কোনো ঠিস মেরে ধরার সমস্যা থাকে না তো এর জন্যই এই দাঁতগুলায় ফিলিং করে নিলেই আপনার এই সমস্যাগুলা চলে যাবে তো ভিউয়ার্স দাঁতের গুঁড়া ক্ষয় হয়ে গেলে কি ধরনের সমস্যা হয় এবং এর ট্রিটমেন্ট সম্পর্কে আশা করি আপনারা বুঝে গেছেন তো আলোচনা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম